রাজধানীতে ডেঙ্গুর পরিস্থিতি জানাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। শুভ্র, এই আমি কিন্তু এখন সোহরাওয়ার্দী হাসপাতালে আছি। নিশ্চয় জানেন যে গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডেঙ্গু বিষয়ে একটি ব্রিফিং করা হয়েছিল এবং সেই ব্রিফিংয়ে বলা হয়েছিল যে গতকালকে কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 8 জন রোগী কিন্তু মারা গেছে। অর্থাৎ এবছরের কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক রোগী কিন্তু মারা গেছে গতকালকে ডেঙ্গু আক্রান্ত, এবং সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে কিন্তু গতকালকে 765 জন রোগী সারা দেশে কিন্তু ভর্তি। আমি এখন যে হাসপাতালটিতে রয়েছি সোহরাওয়ার্দী হাসপাতালে, সেই হাসপাতালের পুরুষ ওয়ার্ডে আছি আমি এখন। এই ওয়ার্ডে কিন্তু মাত্র 38টি বেড রয়েছে, যার মধ্যে কিন্তু 36টি ডেঙ্গু রোগীতে পূর্ণ। এই ওয়ার্ডে 38টি বেডের 36টি ডেঙ্গু রোগীতে এখন আছে। এবং এই বড় কথা যেটি হচ্ছে যে গতকালকে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে যেটি শুনেছিলাম যে ঢাকার মধ্যে হটস্পট হচ্ছে মিরপুর, উত্তরা, মুগ্ধা এমন কয়েকটি এলাকা। আমি যে এখন আছি যেহেতু সোহরাওয়ার্দী আছি, এটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা, এবং এই ওয়ার্ডটিতে এই 36 জন পেশেন্টের মধ্যে কিন্তু ডেঙ্গু আক্রান্ত পেশেন্টের মধ্যে কিন্তু আমি দেখেছি যে অন্তত 25 থেকে 26 জন হচ্ছে শুধু মিরপুরের মানুষ, মিরপুরের যারা বাসিন্দা আর কি। এছাড়া রয়েছে এই এখানে জিনিসও জানেন যে একটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে আগারগাঁওয়ে, সেই কৃষি বিশ্ববিদ্যালয়ে 2 জন ছাত্রকে আমরা দেখেছি এখানে ভর্তি আছে। এর বাইরে কল্যাণপুর এবং আগারগাঁও, এই 36 জনের মধ্যে 34 জনই এই এলাকার মানুষ, অর্থাৎ কল্যাণপুর, আগারগাঁও এবং মিরপুর। সবচেয়ে বেশি হচ্ছে মিরপুরে, এই মিরপুরে যে এলাকাগুলো আছে মিরপুর 10, 11, 7 বিভিন্ন এলাকার মানুষ শুধুমাত্র মিরপুরে 25 থেকে 26 জন রোগী কিন্তু এখানে আছে। এবং এবারের যে ডেঙ্গুর আক্রান্ত যারা রোগীরা আসছেন হাসপাতালে, শুধু একটু বলতেই হয় যে গতকালকে ওই কথাটা আমরা শুনেছিলাম ব্রিফিংয়ে যে এবার যে ডেঙ্গুর 4টা স্ট্রেইন থাকে, সেই 4টা স্ট্রেইনের মধ্যে কিন্তু 3টা স্ট্রেইন এবছর মানুষের জন্য মধ্যে দেখা যাচ্ছে, যারা আক্রান্ত তাদের মধ্যে দেখা যাচ্ছে। যে কারণেই অর্থাৎ এরা কিন্তু আগে থেকেই আগে কোনো একবার আক্রান্ত হয়েছিলেন, এবার হয়তো দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন, যে কারণে হাসপাতালে আসার পরপরই এরা শখে চলে যাচ্ছেন। আর নিশ্চয় জানেন যে ডেঙ্গুতে ডেঙ্গুর সবচেয়ে বড় যে প্রাণঘাতী যে আশঙ্কাটা সেটা হচ্ছে শখ, শখে চলে গেলে আসলে তখন এটির আশঙ্কাটা বাড়ে। তো সেই রকম অবস্থা কিন্তু এবার হাসপাতালে এসে হচ্ছে, যদিও এখানে যারা আছেন তারা মোটামুটি ভালোই আছেন এখন। আমি নিশ্চয়ই এর পরবর্তী সংবাদে আমি অন্য এলাকা থেকে মিরপুরের যেসব বলা হচ্ছে হটস্পট, সেই হটস্পটগুলোতে যে দেখবো সেখানে আসলে এডিস মশার প্রাদুর্ভাব কেমন, মানুষজন কতটুকু সচেতন, সেই বিষয়গুলো তুলে ধরবো। শুভ্র, এই ছিল সবচেয়ে খবর ডেঙ্গু বিষয়ে। নিশ্চয়ই বিকাশ, আপনাকে ধন্যবাদ।